লবণটা পরিমাণ মতো করে এখানে দিয়ে নেব। আর এখানে দিয়ে দেব তেল। এখানে আমি সরিষের তেল ব্যবহার করেছি। এইবার সমস্ত মশলা দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। এই চিকেনের স্বাদটা একেবারে অন্যরকম। ভালো করে চিকেনটা আমি এখানে মাখিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে, হাফ থেকে এক কাপ মতো। আমি যেহেতু ওখানে 500 আমার এই চিকেন, তাই এখানে আমি প্রায় এক কাপ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে সমস্ত চিকেনটা একেবারে রেডি করে নিয়েছি। এবার চলে যাব হাঁড়ির কাছে, হাঁড়িটা রেডি করে নিতে। মাটির হাঁড়ি চিকেন করার জন্য এখানে মাটির হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা লবণ, 2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে হাঁড়িটা ভালো করে প্রথমে পুড়িয়ে নেব। এতে করে হাঁড়ির নোংরাটাও বেরিয়ে যাবে আর খুব ভালোভাবে এটা একদম রান্না করার জন্য রেডি হয়ে যাবে। না হলে যদি জল দিয়ে ধুতে যাই তাহলে হাঁড়িটা ভেঙে যাবার ভয় আছে। লবণ দিয়ে হাঁড়িটা পোড়ানো হয়ে গেছে, এখানে লবণটা বার করে নেব। এটা কিন্তু হাঁড়ি নিয়ে এসে একেবারে জল দিয়ে ধুয়ে করতে যাবেন না, তাহলে হাঁড়ি এদিকে ফেটে যেতে পারে। তা সেই জন্য এখানে লবণটা দিয়ে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে হাঁড়িটার মতো একটু পুড়িয়ে নিয়েছি। এতে করে হাঁড়ির ভেতরে যে ধুলোবালি নোংরা টোংরা যদি কিছু থেকে থাকে সেটাও চলে আসবে বাইরে। একটা শুকনো কাপড় দিয়ে হাঁড়িটা ভালো করে ধরে পরিষ্কার করে নিয়েছি ভেতর থেকে। এবার একটা কাপড়ে একটু তেল মাখিয়ে নেব। এবার তেল একটু কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা আমি হাঁড়ির ভেতরে দিয়ে এভাবে তেল কাপড় দিয়ে একটু মুছে নেব। দেখুন হাঁড়িটা তেল কাপড় দিয়ে এভাবে মুছে নিয়েছি। এবার এটা আমি উনুনের মধ্যে বসিয়ে দেব। আবার আঁচের উনুনের মধ্যে আমি আজকে চিকেনটা করব। তো এখানে চিকেন আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার এখানে চিকেনটা আমি রেডি করে রেখেছি সমস্ত মশলা টশলা দিয়ে। এবার এই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। আজকে চিকেনটা একেবারে ধিমি আছে হবে, এখানে ঢাকা চাপাটা দিয়ে দেব। এবার এখান থেকে এভাবে করে আটা দিয়ে দেব। আটা দিয়ে একেবারে এটার মুখটা সিল করে দেব। এভাবে করেই 40 থেকে 35 মিনিট আমি ভালো করে এটা রান্না করে নেব। তাহলে চলুন 40 থেকে 40 মিনিট পর আমি ফিরছি। এখন কিন্তু চিকেনটা হয়ে গেছে, তাই উনুন থেকে আমি নামিয়ে দিয়েছি। চিকেনের রান্না কমপ্লিট হয়ে গেছে। হান্ডি চিকেন তো করেইছি, তার সাথে হবে আমের চাটনি। একদম দারুণ টেস্টি আমের চাটনি। এখন যেহেতু আম খুব অ্যাভেলেবেল, তো সেই জন্য মাংসর সাথে আমের চাটনি না হলে কি জমবে? তো সেই জন্য আমের চাটনি আর আহোনা চিকেন, ব্যাপারটা একেবারে জমে যাবে, তাই না? তো চলুন প্রথমে এখানে আমগুলো ছাড়িয়ে নিই। এভাবে করে আমি 3টে আম কেটে নেব। আমের চাটনির জন্য ইন্ডাকশানের উপরে একটা প্যান বসিয়ে নিয়েছি। আম তো আগেই আমার কাটা হয়ে গেছে। ফ্রাই